অধ্যায় ষোলো ঐক্যবদ্ধ হও মানুষ যে আজ শ্রেষ্ঠ প্রাণী হতে পেরেছে তারও কারণ হচ্ছে একতা ভেদাভেদ দূর হওয়ার প্রধানতম শর্ত অর্থনৈতিক আধিপত্য ও বৈষম্য দূর করা সঙ্গ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না যতই মতের অমিল হোক না কেন যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন একে অপরের সহায়তা করেই স্বার্থ সাধন করতে হয় ধীর ব্যক্তিদের দ্বন্দ্বগুলি নিবৃত্ত হয় ঐক্য ক্রিয়া ঐক্য ভাবনার ফলে ঋণাত্মক ধনাত্মক এবং সকার নিষ্কামে পরিণত হয় যা জীবনোক্তি ঘটায় ঐক্যভ্রষ্ট ধ্বংস ডেকে আনে ঐকমত্য অনুযায়ী জীবনযাপনে সচেষ্ট থাকবে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামবে না চিরকাল সমষ্টির অধিকারকে ব্যক্তির অধিকারের উপর স্থান দিবে সকলের আবেগ ও দৃষ্টিভঙ্গির একত্ব বিধানের চেষ্টা করা উচিত সমষ্টিগত জীবন ছাড়া উন্নত জীবন যাপন সম্ভব নয় একতাবদ্ধ বা সম্মিলিত হয়ে কর্তব্য সমূহ সম্পাদিত করলে সকলের স্ত্রী বৃদ্ধি অবশ্যম্ভাবী আত্মপ্রাধান্য লিপসা হিংসা শত্রুতার মধ্যে ঐক্য সৃষ্টি করা ও সঙ্গবদ্ধ করায় আল্লাহ পূর্ণ ক্ষমতাবান সম্পর্ক ছেদ উন্নতি ব্যাহত হওয়ার কারণ বিরুদ্ধ স্বভাবের বিভিন্ন বস্তুর মধ্যকার ঐক্য শুধু যথার্থ প্রজ্ঞার সাহায্যেই প্রত্যাক্ষ করা চলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো আমাদেরও পারস্পরিক সহযোগিতা করার জন্যই সৃষ্টি করা হয়েছে পারস্পরিক আদান প্রদান ও সাহায্য সহযোগিতার মাধ্যমেই মানুষ তাদের লক্ষ্য অর্জন করতে পারে জীবন পথে ঐকমত্য এক প্রচণ্ড শক্তি যে ব্যক্তি যার সাথে সম্পর্ক রাখে সে তাদের অন্তর্ভুক্ত দুনিয়ার প্রতিটি বস্তুই একাধিক বস্তুর সমন্বয় সৃষ্টি বস্তুর স্বভাবই একাধিক ধাতুর দ্বারা সৃষ্টি জ্ঞাতিগণের মিত্রতা ও ধর্মপরায়ণে কুলের গৌরব হয় উন্নতি ঘটে একতা ভ্রষ্টতা স্বাধীনতা বিনষ্ট করে জাতি গোত্র কুল তুচ্ছ মিলেমিশে থাকা ভালো অন্যথা বিবাদে একে অপরের ছিদ্র উদ্ঘাটন করে জ্ঞানীগণ এক মনে মিলিত হলে কেউ তাদের তুল্য কক্ষ নয় অনেকেই যখন একটা কাজে কাজ দেয় তখন কাজটা সহজ হয়ে যায় একতাই বল এক গায়ে কুকুর আর এক গায়ের ঠাকুর বাস করো সুজনের সাথে পারস্পরিক সমঝোতা এবং শ্রদ্ধাবদ্ধই সকল সুসম্পর্কের ভিত্তি এক ডালে দুই পাখি গায়ে গায়ে মাখামাখি একজন ধরলে গান সবাই তার ধরে তান বিভিন্ন মানুষের মনোবৃত্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে খুব কম তারা বড় ঝোর কাজের জায়গায় জড়ো হয় যখন তাদের নিজস্ব প্রয়োজন পড়ে তখনই তারা দূরে সরে যায় মানুষ কোনো ব্যাপারে নিরঙ্কুশ ঐক্যমত্য পোষণ করে না এমনকি স্বর্গ তাদের হাতের উপর এনে দিলেও না সবাই যদি একই দিকে ঠেলতে বা টানতে থাকে পৃথিবী নড়ে যাবে অনেকের সঙ্গে যে মেশে বহু অপছন্দের জিনিস মেনে নেওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতে হয় যার চিন্তা ও ভাবের সাথে সংসার দশজনের সাথে মিল খায় না সে সমাজে পাগল বলে পরিচিত যে একা সেই ক্ষুদ্র সামান্য যার ঐক্য নাই সেই তুচ্ছ দলাদলি ঈর্ষা ক্ষুদ্রতায় জীর্ণ আমাদের চৈত্র বল জন্মে নেয় আমরা একত্র হতে পারি না পরস্পরকে বিশ্বাস করি না আমাদের মধ্যে কারো নেতৃত্ব স্বীকার করতে চাই না প্রকৃত মনের ভিন্নতার অনৈক্য হতে পারে কিন্তু বিবেকী তার সত্ত্বেও ঐকমত্য না হওয়া দুঃখজনক তিনজনে একটি পরিষদ হয় কিন্তু দুইজনে দুই পথে চলবেই একজন অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে না যেখানে আটা আটি সেখানেই লাঠালাঠি বলবান এবং দুর্বল একসঙ্গে থাকতে পারে না একে গুনগুন দুয়ে পাট তিনে গোলমাল চারে হাট এক জায়গায় থাকলে হারিতে হারিতে ঠেকাঠেকি হয় শ্যাম রাখি কি কুল রাখি তেলে জলে মিশ খায় না ভদ্রলোকের আস্থা কুরো ভালো ভেদের দ্বারা বহু জন্ম কিন্তু মিরের দ্বারা বহুর রক্ষা ঐক্যই সংকট মোকাবিলার মক্ষম অস্ত্র দুর্বলকে নিয়ে থাকা শক্তির লক্ষণ অংশ শক্তির চাইতে ঐক্য শক্তি বহুগুণ হয়ে থাকে দলের লোককে তুষ্ট রাখাই একতার বড় গুণ এক লক্ষ্যে কাজ করার ভিত্তি ভূমিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে প্রশস্ত করে পরস্পর মিলিত হয়ে নতুন চিন্তাধারার বিকাশ সম্ভব পারস্পরিক বিশ্বাস ও সহানুভূতিতেই মানুষের সংঘবদ্ধ জীবন সুদৃঢ় হয় সমস্বার্থে উদ্বুদ্ধ হয়ে স্বার্থ প্রতিষ্ঠা ও স্থিতিশীল করার লক্ষ্যে অন্য সংঘকে প্রভাবিত করে থাকে এরূপ এক বা একাধিক সংঘকে স্বার্থ গোষ্ঠী বলে দৃঢ়তা দক্ষতা আত্মবিশ্বাস পারস্পরিক সংযোগ ক্রিয়া প্রতিক্রিয়া বিরামহীন গণসংযোগ সহযোগিতা মুক্ত পরিবেশ আর্থিক ব্যয় এবং প্রযুক্তিগত দক্ষতা সংঘের পূর্বস্বার্থ সংঘের ঐক্য ও সংহতি সুনির্দিষ্ট কর্মপ্রবাহ সরকারি ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি অবস্থান সঙ্গের প্রধান নির্দেশক সংগঠন সংস্থা বা প্রতিষ্ঠানগুলি বড়জোর মনুষ্যত্বের উন্নতি বিধানে সাহায্য করতে পারে জীবন এবং উন্নতির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে চরিত্রে উৎকর্ষ ঘটাতে পারে সাধারণের মৈতক্য এবং সমন্বয় হচ্ছে সমাজ ব্যক্তির একত্র কার্যবলীর উপর সমাজের অস্তিত্ব নির্ভর করে একটি সাধারণ বন্ধন বা সম্পর্ক উদ্ধতন অস্তিত্বের জন্য অপরিহার্য এ বন্ধন ব্যতীত একটি জাতি জনগণের গুচ্ছমাত্র সময় তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সহানুভূতির সবচেয়ে সহজ প্রকাশ পরিবারের ভেতর প্রতিবেশীর ভেতর আত্মীয় ও বন্ধু তথা কাছের মানুষদের নিয়ে গঠিত আপন সমাজে মানুষে মানুষের সম্পর্ক একই সঙ্গে সহযোগিতা ও প্রতিযোগিতা বর্তমান যে সকল কাজ বলসাধ্য সাধ্য বহু লোকের আলোচনার দ্বারা সাধ্য সে সকল কাজে দল না বাঁধিলে চলে না যারা নিজেদের খুব বেশি করে জড়িয়ে রাখে তুচ্ছ জিনিসগুলির সঙ্গে বিশালকে তারা ধারণ করতে পারে না যদিও তুচ্ছ ঘটনা থেকে বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা প্রায় উদ্ভব হয়ে থাকে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় অনেক সময় তার দ্বারাই বড় রকমের উপকার পাওয়া যায় যারা অতি ক্ষুদ্র জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য দূরে সরিয়ে রাখে প্রয়োজনের সময় তারা সেগুলোর অভাবে প্রায় হয়ে ওঠে প্রয়োজনের প্রেক্ষাপটে অতি তুচ্ছ জিনিসের মূল্য বেড়ে যায় তুচ্ছকে মনে হয় নিরর্থক তবু ওরা দেয় প্রশান্তি সেই মেঠো ফুলের মতো আলাদা করে যাদের গ্র্যান্ডের পাওয়া যায় না অথচ অসংখ্য মিলে গন্ধ মাতিয়ে তোলে বাতাস অনেক দিন থেকেই আমার সিদ্ধান্ত এই যে তুচ্ছ জিনিসগুলো অশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রখ্যাত ব্যক্তিরও তুচ্ছ ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে যেমন তুচ্ছ ব্যক্তিরও প্রখ্যাত ব্যক্তি প্রয়োজন হয়ে থাকে উভয়ে উভয়ের প্রয়োজনে আসবে এজন্য যোগ্য লোকের পিছনে সর্বদাই অনেক যোগ্য ব্যক্তিরা থাকে একটা হাত পরিষ্কার করতে অন্য একটা হাতের সাহায্য দরকার জীবনে কখন যে কার সাহায্য প্রয়োজন হয়ে দাঁড়ায় তা বলা যায় না দুই অথবা তিনজন লোক মহালৌকিক লক্ষ্যের জন্য একত্রিত হলে তারা মনে করে বিশ্বটা তাদের কাছে একটা সুপক্ক ফল অধিকাংশ মানুষ সংঘবদ্ধ হলে কোনো কিছু শুরু করতে বিলম্ব হয় না একটি লোককে আশ্রয় করে আমাদের সমাজকে এক জায়গায় হৃদয় স্থাপন আপন ঐক্য প্রতিষ্ঠা করতেই হবে না হলে শৈথিল্য ও বিনাশের হাত হতে আত্মরক্ষার কোনো উপায় দেখি না সামাজিক সংযোগের পাঁচ দিক বস্তুগত অবস্থা নিষ্ক্রিয় সম্পর্ক সক্রিয় সম্পর্ক অন্তর্ভুক্তি ও সমতা সামাজিক সংযুক্তির জন্য বস্তুগত অবস্থা মৌলিক বিষয় বিশেষ করে কর্মসংস্থান আয় স্বাস্থ্য শিক্ষা ও বাসস্থান যখন লোকজনের কর্মসংস্থান থাকে না আর্থিক দৈন্যতা ঋণ উদ্বিগ্নতা নিম্ন আত্মমর্যাদা দুর্বল স্বাস্থ্য স্বল্প দক্ষতা ও নিম্ন জীবনযাত্রা বিদ্যমান থাকে তখন সম্প্রদায়ের মধ্যে ও সম্প্রদায় পরস্পরের মধ্যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় জীবনযাপনের এই মৌলিক চাহিদাগুলি শক্তিশালী সামাজিক বন্ধনের উপকরণ এবং সামাজিক অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক সামাজিক শৃঙ্খলা নিরাপত্তা ভয় ও নিষ্ক্রিয় সামাজিক সম্পর্ক থেকে মুক্ত থাকা সংযুক্তির দ্বিতীয় মৌলিক উপকরণ শান্তি ও নিরাপত্তার সাথে সাথে অন্যের প্রতি সহনশীলতা ও শ্রদ্ধা প্রদর্শনী একটি স্থায়ী ও সামঞ্জস্যপূর্ণ নগর সমাজের বৈশিষ্ট্য তৃতীয় দিকটি হচ্ছে ইতিবাচক আন্তঃযোগাযোগ ব্যক্তি ও সম্প্রদায়ের মধ্যে বিনিময় এবং নেটওয়ার্ক বা সক্রিয় সামাজিক সম্পর্ক স্থান সমূহের জন্য এরূপ সম্পর্ক ও যোগাযোগ মূল্যবান সম্পদ কারণ সেগুলি লোকজন ও সংগঠন সমূহকে পারস্পরিক সমর্থন তথ্য আস্থা এবং বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে চতুর্থ দিকটি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানে জনসাধারণ সম্পৃক্তকরণ যা মানুষের একটি নগরে বসবাসের অনুভূতিকে অন্তর্ভুক্ত করে এবং অভিজ্ঞতা পরিচয় ও বিভিন্ন পরিবেশ থেকে আসা মানুষের মধ্যে বিদ্যমান মূল্যবোধের শক্তিকে সম্পৃক্ত করে পরিশেষে সামাজিক সমতা বলতে স্বচ্ছতা সুযোগের সম অধিকার যেমন আয় আয়ু বা জীবন মানের সম্ভাবনার মতো বস্তুগত অবস্থাকে বোঝায় সাফল্য বা ব্যর্থতার মাপকাঠি ব্যক্তিগত সম্পর্কের দৃঢ়তা বিশ্বাস ও আস্থার উপর নির্ভর করে মানুষ একা থাকলেই অনেক বাধাবিঘ্নের সম্মুখীন হয় দলগত সদস্য হিসেবে তারা নিজেদের অনেক নিরাপদ মনে করেন দলের নেতৃত্বে আচরণে সংগতি ও শৃঙ্খলা আসে জন্ম দলের প্রতি সমর্থন ও দায়িত্ব দলের প্রত্যেককে প্রত্যেকের ব্যাপারে খেয়াল রাখে সামাজিক একতার বন্ধন দৃঢ় হলে সমমনস্ক সমর্থন গড়ে ওঠে সাধারণত ব্যক্তি মানুষেরা সম্মধযুক্ত দলে সম্পৃক্ত থাকে এই দলগুলির প্রতি ব্যক্তি মানুষ ধারণাগতভাবে নিজেকে সম্পৃক্ত করে এবং আত্মপরিচয়ের অংশ হিসেবে লক্ষ্য ও মূল্যবোধ অর্জন করে সামাজিক সংগতিতে সাধারণ উদ্দেশ্য ও লক্ষ্যে কিছু ব্যক্তি শ্রদ্ধা সহ একে অন্যের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে প্রাথমিক দলগুলি ছোট যাদের মধ্যে ঘনিষ্ঠতা ও আত্মীয়তা ভিত্তিক প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান যেমন পরিবার ব্যক্তি মানুষ যারা একই গৃহে বসবাস করে বিভিন্ন সংস্কৃতিতে অনেক নিদর্শন রয়েছে যার মধ্যে পরিবার মিশ্র পরিবার যৌথ গৃহ এবং দলীয় গৃহ অন্তর্ভুক্ত এগুলি সাধারণত অনেক বছর দীর্ঘস্থায়ী হয় মাধ্যমিক দলগুলি বৃহৎ যাদের সম্পর্ক হচ্ছে আনুষ্ঠানিক ও প্রতিষ্ঠানিক সেগুলি অনেক বছর টেকসই হতে পারে বা কয়েক বছর পর বন্ধ হয়ে যেতে পারে মাধ্যমিক দলের মধ্যেই প্রাথমিক দল সৃষ্টি হয় সম্প্রদায় মানুষের একটি দল যাদের একটি সাধারণ মিল বা সাধারণ বৈশিষ্ট্যে আংশিক একটি জটিল জাল বিদ্যমান প্রায়ই কিন্তু সর্বদা নয় একে অন্যের নৈকট্যে অনেক দিন যা চলমান থাকে প্রায়শই তাদের কিছু সংগঠন ও নেতা থাকে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিক অনেক দল আছে সাধারণ বিষয় ও লক্ষ্যে তারা নির্দিষ্ট কার্যক্রম সমাধা করে সামাজিক মর্যাদা স্বার্থ বয়স ইত্যাদির দিক থেকে তারা মোটামুটি সমান দলীয় প্রক্রিয়ার পরিসর যোগাযোগ ও সমন্বয়ের ধরন প্রভাব সৃষ্টির ধরন ভূমিকা বা সম্পর্ক আধিপত্যের ধরন উদাহরণ কারা নেতৃত্ব দেয় কারা ভিন্নমত পোষণ করে কর্ম আলোকপাত বনাম সামাজিক আলোকপাত এর ভারসাম্য দল কার্যকারিতার স্তর কিভাবে দ্বন্দ্ব নিয়ন্ত্রণ করা হয় কার্যকলাপ প্রস্তুতি কাজ সম্পাদনের ব্যবস্থা তথা প্রবাহ সমস্যার সমাধান ব্যক্তিগত সম্পর্ক কার্যকলাপ পরীক্ষণ ও নির্ভরশীলতা আন্তদল দ্বন্দ্ব দল সন্নিদ্ধ আন্তনির্ভরশীলতা একটি গ্রহণযোগ্য শ্রমের বিভাজন যেমন ভূমিকা প্রতিষ্ঠিত মর্যাদা সামাজিক পদবী অধিপত্য সম্পর্ক দলের প্রাসঙ্গিক বিষয়ে মূল্যবোধ ও রীতির স্বীকৃতি অনুমোদনের উন্নয়ন রীতি নীতি মান্য বা অমান্য করায় প্রশংসা ও শাস্তি ইচ্ছাকৃত সম্প্রদায় সংকীর্ণ ভাষা মন সামাজিক যোগাযোগ ভূমিকা পালন মিশ্র সামাজিক প্রকৌশল ভূমিকা পালন ও পরিবর্তন ভূমিকা ও জীবনকে অস্পষ্টকরণ প্রহরী মুহূর্ত ঘটনা ঘটাতে বিস্ফোরণ নিজেকে নয় অন্যকে দোষারোপ নির্দিষ্ট ধরনের আচরণ আবেদনমূলক বাধ্যতামূলক বাতিক বিস্তারিত বিষয়ের প্রতি মনোযোগ আসক্তিমূলক প্রবণতা অভিজ্ঞতার বিষয়ে মনস্তাত্ত্বিক সারা প্রদানের ক্ষমতা ইগোকর্ম সম্পাদনে পরিচয় সূত্র কর্তৃপক্ষের বিরোধিতা মৌলিক বিশ্বাস গঠন বিশেষ ও চমৎকার উপযুক্ত অসন্তোষজনক অবস্থা কর্মে নিযুক্ত হওয়া ব্যতীত অন্য কোনো সহজতর বিকল্প নেই অন্যরা প্রায়শই যা করে কেবলমাত্র তা করা খারাপ লোক নয় যদি বর্তমানে কাজে থাকে তার তৎপরতা কাজ হতে পৃথক কাজটি কর্মক্ষেত্রে তার অবদানকে হ্রাস করে না নিরাপত্তা কর্মসূচি উদাহরণ সংক্ষিপ্ত তাদের নিকট অর্থহীন যত দিন এমন কিছু যার সাথে সে নিজেকে চিহ্নিত করতে পারে সে তার কাজের ফলাফল হতে নিজেকে বিচ্যুত মনে করে কাজটি যুক্তিসঙ্গত মনে না হওয়া পর্যন্ত পরিস্থিতিকে অনবরত সংকীর্ণ মনে হয় প্রতিবন্ধকতা হ্রাস করে অত্যাবশ্যকীয়ভাবে অপরাধ শুরু করার জন্য প্রক্রিয়াটি যথার্থ প্রতিপন্ন করে সুতরাং তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ কিভাবে একটি দল গঠিত হয় কিভাবে একটি দল কাজ করে এবং একটি দল গঠনে সংগঠিত সামাজিক আন্তক্রিয়াগুলিকে কিভাবে একজন বর্ণনা করে দলের উন্নয়ন একদল লোককে একটি সংরক্ষিত পরিবেশের সাধারণ লক্ষ্যে কিছু মৌলিক নিয়ম কানুন নিয়ে আসলে মহৎ ঘটনা ঘটনা সম্ভবপর ব্যক্তি সকলের মধ্যে আন্তক্রিয়া হচ্ছে মৌলিক চাহিদা প্রথমে ব্যক্তি দুই বা তিন দফায় বিভিন্ন প্রতিক্রিয়া করে যাদের সাথে কিছু বিষয়ে মিল থাকে তাদের সাথে আন্তঃযোগাযোগ অন্বেষণে যেমন আগ্রহ দক্ষতা সংস্কৃতি ইত্যাদি এই ক্ষুদ্র দফাসমূহ কিছু স্থায়ী সম্পর্ক উন্নয়ন করে ব্যক্তি ক্ষণস্থায়ীভাবে দফায় দফায় পরিবর্তন করে কিন্তু দুটি বা তিনটি পরিবর্তন রোধ করে বরং সংগতি পূর্ণটিতে ফিরে আসে নির্দিষ্ট দুটি বা তিনটি সমগ্র স্থানের মধ্যে তাদের বিশিষ্ট স্থান বাছাই করে জন্তু বা প্রাণীর আচরণের সাথে সাদৃশ্য বিচারে ওই আচরণকে আঞ্চলিক আচরণ এবং প্রভাব বা অধিপত্যবাদী আচরণ বলে সাধারণ লক্ষ্য এবং ব্যক্তির বিভিন্ন দক্ষতা নেতৃত্বের পার্থক্যে অধিপত্য বা কর্তৃত্ব গড়ে ওঠে এদের ভূমিকা আদর্শ অনুমোদনের ব্যাখ্যায় নিরেট সম্পর্কের ক্ষম দল স্থাপিত হয় সম্প্রদায় গঠন ও পরিচালন পদ্ধতির চারটি ধাপ কৃত্রিম সম্প্রদায় যেখানে অংশগ্রহণকারীরা একে অন্যের সঙ্গে চমৎকার নিরাপদে চলে এবং তারা তাদের ব্যক্তিত্বের চমৎকার দিকগুলি উপস্থাপন করে বিশৃঙ্খলা যখন মানুষ কৃত্রিম সম্প্রদায়ে কঠোরতার বাইরে চলে এবং ছায়া সত্তা উপস্থাপনে যথেষ্ট নিরাপদ অনুভব করে এই পর্যায়টি বৃহৎ চাহিদার দাবি করে বৃহত্তর নেতৃত্বের ও সংগঠনের সুবিধা দানকারীর উপর এবং এই চাপ রোধ করা উচিত শূন্যতা এই পর্যায়টি আসে বিশৃঙ্খলতার পরে তা ঠিক করুন প্রশমন ও রূপান্তর রূপান্তরকরণে যখন সকল মানুষ তাদের নিজ নিজ ক্ষত এবং ভঙ্গুরতা সম্পর্কে অবগত মানুষ হিসাবে সকলের কাছে যা যা সাধারণ হতে শূন্যতা আসে প্রকৃত সম্প্রদায় সম্প্রদায়ের অন্য মানুষের চাহিদার প্রতি গভীর শ্রদ্ধা ও আগ্রহের প্রতিক্রিয়া এই পর্যায়টিকে মহিমা হিসাবে বর্ণনা করা যায় বা অন্যের নিকট হতে মানব আত্মার সহানুভূতিশীলতার আকাঙ্ক্ষা প্রতিফলিত করে দলীয় সদস্য কিছু সাম্প্রদায়িক দল এবং বেসরকারি সংস্থা গণতান্ত্রিক দলীয় সদস্য যা উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে বিশ্বাসভিত্তিক দল বিশ্বাসভিত্তিক সংগঠনগুলিকে স্থানীয় উন্নয়নে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে বিশ্বাস করে দরিদ্র লোকেরা এবং এরূপ দলসমূহকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই সুশীল সমাজের অন্যান্য অংশসমূহ সুশীল সমাজের মধ্যে আরও গুরুত্বপূর্ণ কিছু ভাগ রয়েছে যেমন পেশাজীবী দল যারা উন্নয়নে ভূমিকা রাখতে পারে ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন সমূহ মূলত গণতান্ত্রিক সংস্থা এবং এর সদস্যদের জন্য উন্নততর ব্যবস্থা নিশ্চিত করতে অবস্থা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা দারিদ্র মুক্ত করে পরস্পর সহায়তা করো পরস্পর বিনাশের চেষ্টা না করে পরস্পরের ভালো গ্রহণ করো কলহ ছেড়ে মৈত্রী ও শান্তির আশ্রয় করো বৃহৎ ও ক্ষুদ্র দুজনেই দুজনের প্রয়োজনে আসবে সমষ্টিগতভাবে যদি আমরা বাঁচি ব্যক্তিগতভাবেও আমরা বাঁচব নিজের সংগঠিত জনমণ্ডলীর কাছেই পরিচিত হয় মানুষ যুগ্মদায় উত্তম সম্ভাবনার প্রতিশ্রুতি সহযোগিতার মধ্যেই আত্মোন্নতি এবং জগতের উন্নতি নির্ভর করে জীবনে বড় কোনো কিছু করার জন্য অন্যের সাহায্য সহযোগিতা অতি জরুরি দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ দশের লাঠি একের বোঝা ক্ষুদ্ররাও ঐক্য গুণে মহাবল ধরে তৃণ রজ্জু বেঁধে রাখে মত গজবরে ছোটদের অবজ্ঞা করতে নেই অসহ্য হলেই ছোটরা জোট বাঁধে জোট বাঁধলে ছোটরা বড় হয়ে ওঠে ক্ষুদ্র তুচ্ছ বস্তু সংহতি কার্য সাধনে সক্ষম হয় বহু অসার বস্তু যদি একত্রিত হয় তাহলে মিলিত শক্তিতে শত্রুকে জয় করা সম্ভব তৃণরাশি একত্রিত করে কুটির নির্মিত হলে মেঘের ধারক বর্ষা ধারাকেও নিবারণ করা যায়